সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমি হিসাব বিজ্ঞান ক্লাস নবম দশম শ্রেণীতে গত লেকচারে তোমাদেরকে জাবেদার বিভিন্ন প্রাথমিক আলোচনাগুলো করেছিলাম, আশা করি তোমরা সেগুলো পড়েছো। তো আমরা দেখব এবারে কিছু প্রয়োজনীয় জাবেদা দাখিলা, যেগুলো আমাদের প্রায় পরীক্ষায় থাকে এবং এইগুলোই আমাদের প্রধান বিষয়। যদি এইগুলোকে তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করো তো আশা করি তোমরা উপকৃত হবে, সেই মোতাবেক তোমরা প্র্যাকটিস করবে বাসায়, আমরা যেভাবে এখন এখানে দেখাবো। তো তো দেখি, আমরা প্রথমেই আমার পরিচিতি তোমরা জানো, আজকে আমরা পড়বো জাবেদা ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায় নবম দশম শ্রেণী উভয়ের জন্য প্রযোজ্য হবে, কিছু লেনদেনের জাবেদা অংশ আমরা পড়ব। তো আমরা ব্যবসায় শুরু সংক্রান্ত কিছু লেনদেন আছে, সেই লেনদেনগুলোর জাবেদা আমরা দেখব। ব্যবসায় শুরু সংক্রান্ত লেনদেনে প্রথম কয়েকটা লেনদেন আমি লিখেছি এখানে, জনাব আব্দুল কাদির 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 30,000 টাকা, 20,000 টাকার পণ্য এবং 50,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। এখানে তোমরা যেটা পাইতে পারো, নামটা পরিবর্তন হইতে পারে, তারিখটা পরিবর্তন হইতে পারে, টাকার অঙ্কটা পরিবর্তন হইতে পারে। দেখা যায় তোমার টাকার অঙ্ক, তুমি যদি তথ্যটা বা পক্ষটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারো, টাকার অঙ্ক তুমি হিসাবভুক্ত করতে পারবে। এরকম আরেকটা লেনদেন আমি লিখেছি, বলছি যেন আব্দুল কাদের 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 30,000 টাকা, 20,000 টাকার পণ্য, 50,000 টাকার যন্ত্রপাতি এবং 20,000 টাকার ঋণ নিয়ে ব্যবসায় শুরু করুন। দেখো, এইখানে ছিল নগদ টাকা, পণ্যদ্রব্য এবং যন্ত্রপাতি। এইখানে একটা অতিরিক্ত তথ্য আমি লিখেছি, সেটা হলো ঋণ। আমরা দেখবো ঋণটা এখানে দ্বিতীয় জাবেদা কেউ ঋণ হিসাবভুক্ত করা হয়। তারপরে আমি দেখি তৃতীয় লেনদেন লিখছে, যেন আব্দুল কাদির 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 30,000 টাকা, 20,000 টাকার পণ্য, 50,000 টাকার যন্ত্রপাতি এবং 20,000 টাকার পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করে। আমি এইখানে ঋণের জায়গায় শুধু তৈরি করেছি পাওনাদার দিয়ে। তার মানে তিনটা লেনদেন তিন ধরনের হিসাবভুক্ত হবে। তো আমরা চলে যাব এখন কিভাবে আমরা এই লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করব। তো আমরা চলে যাই, একে একে আমরা লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করার চেষ্টা করি, একে একে আমরা লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করার চেষ্টা করি। তো দেখি, প্রথম যে তথ্যটা আমাদের আসছে সেখানে প্রথম লেনদেনটার জাবেদাটা দেখি। জাবেদার ছক আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম, আমরা ঠিক একই রকমভাবে সেভাবে জাবেদার ছক অঙ্কন করলাম। তারপরে আমরা যাব দেখি ব্যবসায় শুরু সংক্রান্ত লেনদেনের জাবেদা। দেখো, এখানে আমি লেনদেনটা লিখেছি আবার, ওই প্রথম যে 1 তারিখের লেনদেনটা ছিল সেই লেনদেনটা আমি লিখেছি, লিখে নিয়ে আমি চলে আসছি। দেখি, শিরোনাম থাকতে হবে যেন আব্দুল কাদির এর সাধারণ জাবেদা। তারপরে ওই জাবেদার ছকে যে কলামগুলো থাকে সেই কলামগুলো অবশ্যই অবশ্যই আমাদের দিয়ে তারপরেই অঙ্কটা শুরু করতে হবে। তো এখন আমরা আগে বলেছিলাম জাবেদার তারিখের কলামে তারিখ থাকবে, লিখলাম তারিখ। তারপরে আমরা কি করেছি খেয়াল করো, এখানে যেন আব্দুল কাদির নগদ 20,000 টাকা কি 30,000 টাকা কি নিচ্ছে, নগদ টাকা নিচ্ছে। নগদ টাকাটা ব্যবসায়ের সম্পদ, সম্পদ ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসতেছে, আসলে ডেবিট হয়, তাই আমি ডেবিট করলাম নগদ হিসাব। তারপরে কি নিল, 20,000 টাকার পণ্য। আমরা জানি পণ্য মালামাল চেক ইত্যাদির নামে কোনো হিসাব লেখা হয় না, তাহলে এইগুলো কী হয়ে যাবে, ক্রয় হিসাব। তো ক্রয় হিসাবে ডেবিট হয়ে গেল। তারপরে নিচ্ছে আবার কি, 50,000 টাকার যন্ত্রপাতি। তো যন্ত্রপাতিটা কি সম্পদ, সম্পদ ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসতেছে, আসলে আমাদের ডেবিট হয়, আমরা ডেবিট করলাম। এই সবগুলো দিয়েছে কে, মালিক। আমরা জানি মালিক ব্যবসায় যে অর্থটুকু বিনিয়োগ করে সেটা হয়ে যায় মূলধন, তাই মূলধন হিসাবটা আমরা ক্রেডিট করলাম। খেয়াল করো, দেখো আমরা বলছিলাম জাবেদার সংজ্ঞায় সম অঙ্কের টাকায় ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। দেখো, 30,000, 20,000, 50,000 মিলে 1,00,000 টাকা হয়। এই 1,00,000 টাকা মালিক তার নিজ তহবিল থেকে দিয়েছে, নিজ তহবিল থেকে যা দিয়ে ব্যবসা শুরু করছে তা ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন আকারে হিসাবভুক্ত হবে। এখন ব্যাখ্যাটা আমি লিখে নিই, ব্যাখ্যাটা এখানে লিখতে হবে কি, নগদ টাকা, পণ্যদ্রব্য এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। ব্যাস, জাবেদা হয়ে গেলো। দ্বিতীয় লেনদেনটাতে আমরা এখন যদি চলে যাই, খেয়াল করো, ভালো করে খেয়াল করার চেষ্টা করো। ধরো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, আমি আবার বলছি নগদ টাকা সম্পদ ব্যবসায় প্রতিষ্ঠানে আসতেছে, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে, এটাও ব্যবসায় প্রতিষ্ঠানে আসতেছে, তাই ক্রয় হিসাব ডেবিট। যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছে, সেটাও সম্পদ, এটা আমাদের কাছে আসতেছে, তাই যন্ত্রপাতি সম্পদ আসলে বৃদ্ধি পায়, তাই ডেবিট হয়।
আর সবগুলো দিকে হচ্ছে কি মালিক, মালিক ব্যবসায়ীকে যা দেয় তা হলো মূলধন। তো মূলধন যখন প্রতিষ্ঠানে আসে তখন সেটা হয়ে যায় মালিকানা স্বত্ব, হিসাব মালিকানা স্বত্ব বাড়লে হয় ক্রেডিট। তো তারপরে একই রকম ভাবে আমরা দ্বিতীয় লেনদেনটাতে চলে গেলাম, জনাব আব্দুল কাদির 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 30,000 টাকা, 20,000 টাকার পণ্য, 30,000 টাকার যন্ত্রপাতি এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। খেয়াল করো একটা জিনিস, এখানে প্রথমেই যেটা করা হয়েছে ওই শিরোনাম আগের মধ্যে রয়ে গেছে, নগদ দেখো 50,000 টাকা হয়েছে। কিভাবে? 30,000 টাকা ছিল নগদ আর 20,000 টাকা ছিল ঋণ, তো ঋণটাও নগদে নিচ্ছে আবার নগদ টাকা তার ছিল। তো পূর্বে নগদ টাকা 30,000 টাকা ছিল আর 20,000 টাকা ঋণ হিসাবে নিল, তো দুইটা মিলে হয়ে গেল 50,000 টাকা। দুইটা টাকাই আমাদের হাতে আসতেছে, তাই লিখলাম আমি নগদান হিসাব ডেবিট। আর নিচ্ছে কি? পণ্য দ্রব্য নিচ্ছে 20,000 টাকা পণ্য, নামে হিসাব লিখে না তাহলে কী নাম লিখি? ক্রয়, তাই ক্রয় হিসাব ডেবিট। আর যন্ত্রপাতি আগের মতোই রয়ে গেছে, সম্পদ আসলে ডেবিট হয়। আমরা ডেবিট পক্ষগুলো পেয়ে গেলাম। এখন দেখো মালিক নিজ তহবিল থেকে দিল কি 30,000 টাকা, 20,000 টাকা আর 50,000 টাকার, এটা ছিল ঋণ। দেখো ঋণ হিসাবে ক্রেডিট করা আছে 20,000 টাকা, আর মালিক নিজ তহবিল থেকে যে 1,00,000 টাকা দিয়েছিল সেটা ছিল মূলধন। দেখো আগের লেনদেন থেকে এখানকার পরিবর্তনটা কি আসছে, জাস্ট পরিবর্তনটা হয়েছে নগদ টাকার মাঝে কি ছিল 30,000 ছিল আর 20,000 টাকা ঋণ, 20 আর 30 50,000 টাকা ঋণ হিসাবে আমরা ডেবিট করে নিলাম, নগদান হিসাবে ডেবিট করে নিলাম। আর 20,000 টাকা যে অতিরিক্ত ঋণ নিল সেই ঋণটাকে ক্রেডিট করলাম। তো দুইটা একই জাবেদার মাঝে শুধু একটা অতিরিক্ত লেনদেন লেখা হয়েছে, সেটা হলো ঋণ। তাই ঋণ নিলে কি হইতো, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, দুইটা জাবেদা একসাথে হয়ে গেল এখানে। তারপরে তৃতীয় লেনদেনটা আমরা যেটা লিখেছিলাম, দেখো ওই একই তথ্য শুধু ঋণের জায়গায় ছিল পাওনাদার। কি লিখলাম? যেন আব্দুল কাদির নগদ 20,000 টাকা, এক নগদ 30,000 টাকা, 20,000 টাকার পণ্য, 50,000 টাকার যন্ত্রপাতি এবং 20,000 টাকার পাওনাদার নিয়ে ব্যবসায় শুরু করলেন। তো খেয়াল করি আমরা এখানে কি করলো, এখানে কি নিল? নগদ টাকা নিল, তো দেখি নগদান হিসাব ডেবিট। আর কি নিল? পণ্য দ্রব্য, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর কি নিল? যন্ত্রপাতি নিল, যন্ত্রপাতি হিসাব ডেবিট। এগুলো ব্যবসায় প্রতিষ্ঠানে আসতেছে, সম্পদ আসলে ডেবিট হয় বা ক্রয়টা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। এখন মালিক ব্যবসায়ীকে যা দেয় তা মূলধন, তা আমি মূলধন হিসাবে 80,000 টাকা করে ফেললাম। কেন করলাম? আমরা জানি সম্পদ বিয়োগ দায় সমান মূলধন। দেখো 1,00,000 টাকার সম্পদ, 20,000 টাকা ছিল দায়, 80,000 টাকা তার মূলধন। তাহলে জাবেদাটা কি দাঁড়ালো? নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখে দিব এখানে, নগদান নগদ টাকা পণ্য দ্রব্য যন্ত্রপাতি এবং পাওনাদার সহ ব্যবসায় শুরু করা হলো। ব্যবসায় শুরু সংক্রান্ত যদি এই তিন ধরনের লেনদেন সম্পর্কে আমাদের ধারণা থাকে তাহলে আশা করি তোমাদের ব্যবসায় শুরু সংক্রান্ত কোনো লেনদেনের জাবেদা করতে প্রবলেম হওয়ার কথা নয়। তো আমি আশা করবো তোমরা এই ব্যবসায় প্রতিষ্ঠান শুরু সংক্রান্ত লেনদেনগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। এখন এখানে কি পরিবর্তন হইতে পারে? আমি এখানে যন্ত্রপাতি দিলাম, যন্ত্রপাতির জায়গায় থাকতে পারে আসবাবপত্র, মেশিনারিজ, দালান কোঠা ইত্যাদি থাকতে পারে। তো যন্ত্রপাতির জায়গায় আমি আসবাবপত্র লিখে দিতে পারি। তারপরে নগদ আসছে, সাথে আরও যুক্ত হতে পারে ব্যাঙ্ক জমা নিয়ে বসে, তো ব্যাঙ্ক জমাটাও সম্পদ সেখানে ডেবিট হইতে পারে। দেখো শুধু পরিবর্তন হইতে পারে নামে, জাবেদা যা আছে সকল ক্ষেত্রে একই জাবেদা হবে, শুধু নামগত কিছু পরিবর্তন আসতে পারে, এছাড়া টাকার অঙ্কে কিছু পরিবর্তন, এছাড়া আর কার্যত কোনো পরিবর্তন নেই। তাহলে আমি যদি ব্যবসায় শুরু সংক্রান্ত লেনদেনের জাবেদাগুলো পড়ি তাহলে যে কোনো ধরনের লেনদেনের, ব্যবসায় শুরু সংক্রান্ত লেনদেনের জাবেদা তোমরা করতে পারবে। আশা করি লেনদেনগুলো তোমরা খাতায় লিখে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে এই সম্পর্কে আর তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। তো এবারে চলে যাব আমরা পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে আমরা দেখব এখানে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা। স্বাভাবিকভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান কাজের মাঝে থাকে পণ্য ক্রয় এবং বিক্রয়, তাই ক্রয় সংক্রান্ত কিছু লেনদেনের আমি এখানে লিখলাম, এইগুলোকে আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করব। তো দেখি কী কী লেনদেনগুলো আমি এখানে লিখলাম। ক্রয়, স্বাভাবিকভাবে বলছে পণ্য ক্রয় বা নগদে পণ্য ক্রয়। ক্রয় বলতে শুধু যদি পণ্য ক্রয় বলে সেটাকে নগদে ক্রয় বোঝায়, শুধু ক্রয় বলতো তাহলে ওটাকে নগদে ক্রয় বোঝাইতো, আবার সাথে আমি উল্লেখ করে দিয়েছি কিন্তু নগদে পণ্য ক্রয়। তারপরে দিয়েছে চেকে পণ্য ক্রয়, এই ক্রয় চেকে
লেনদেনটা আমরা আগেই পড়েছিলাম, চেকে যখনই টাকার আদান প্রদান হয় সেটার আদান প্রদান হবে ব্যাংকের মাধ্যমে। চেকের লেনদেন সর্বদা আদান প্রদান হবে ব্যাংকের মাধ্যমে, তার মানে এই চেকেরটা হবে ব্যাংকের মাধ্যমে। তারপরে বলছে ধারে বা বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা অথবা করিমের নিকট হতে পণ্য ক্রয় 25,000 টাকা। খেয়াল করো এইখানে করিমের নিকট হতে পণ্য ক্রয় নগদ উল্লেখ নাই। আমরা আগেই পড়েছিলাম ক্রয় এবং বিক্রয়ের সময় ব্যক্তির নাম উল্লেখ আছে, অথবা অথচ নগদ বা ব্যাংকের কথাটা উল্লেখ নাই, চেকের কথাটা উল্লেখ নাই, সেই ক্ষেত্রে ধারে ক্রয় হয়ে যায়। আর এটাও আমরা শিখে আসছি ধারে ক্রয়ের ফলে সৃষ্টি হয় পাওনাদারের। তাহলে এই ক্রয় করতে গেলে তোমরা নবম দশম শ্রেণীতে সাধারণত তিনভাবে ক্রয়টাই পাবে, নগদে ক্রয়, চেকে ক্রয়, ধারে বা বাকিতে ক্রয়। আরও ক্রয় থাকতে পারে কিন্তু নবম দশম শ্রেণীতে এই তিন ধরনের লেনদেন সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে, ক্রয়ের ধারণা থাকে, তাহলে আশা করি তোমাদের আর প্রবলেম হবে না। আরও লিখেছে এক দুইটা দেখো, এখানে লিখছে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 10,000 টাকা নগদ, 8,000 টাকার চেকে পরিশোধ করা হলো। তাহলে দেখো 25,000 টাকার পণ্য ক্রয় করে 10,000 আর 8,000, 18,000 টাকা আমরা পরিশোধ করলাম, কিন্তু বাকি 7,000 টাকা তো কোথায় গেল, সেটা পরিশোধ করিনি, তার মানে সেটা ধারে ক্রয় করা হলো। তারপরে দিয়েছে আবার 10% বাট্টায় পণ্য ক্রয় 25,000 টাকা। আমরা অতীতে শিখেছিলাম বাট্টা দুই ধরনের, একটা কারবারি বাট্টা আর একটা নগদ বাট্টা। পণ্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্যের উপর যে ছাড় সৃষ্টি হয় তা হয় কারবারি বাট্টা, আর কারবারি বাট্টা আমরা হিসাব বইতে লিখবো না। তার মানে এই 25,000 টাকা থেকে 10% বাদ দিয়ে যেটা আসবে সেটাই নেট ক্রয় এবং সেটাকে আমরা হিসাবভুক্ত করব। তাহলে আমি এখানে দেখো 5টা ক্রয় সংক্রান্ত লেনদেন লিখলাম। এখন তুমি কি পরিবর্তনটা পাইতে পারো, তারিখের পরিবর্তন পাইতে পারো, এই 25,000 জায়গায় গিয়ে পরীক্ষার হলে 5,000 টাকা থাক, 5,00,000 টাকা থাক, শুধু টাকার অঙ্কটা পরিবর্তন হবে। আর ডেবিট ক্রেডিট পক্ষ যা আছে সব একই থাকবে, চেকে ক্রয়ে একই অবস্থা, এখানে ধারে ক্রয়, বাকিতে ক্রয় বা করিমের নিকট থেকে করিমের যাওয়া, এই রহিম করিম যদি মধ্যে একটা নাম থাকলেই হলো, একই তথ্য। এখন যদি বলতো করিমের নিকট হতে নগদ ক্রয়, তাহলে ওই যে 2 তারিখে যে লেনদেন লিখলাম তার সাথে মিলে যাবে। আবার বলছে পণ্য ক্রয় 25,000 টাকা, এইখানে তিন ধরনের ক্রয় একসাথে দিয়েছে, আবার বাট্টার লেনদেন লিখেছে। তো দেখি আমরা কীভাবে লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করতে পারি। ছক আমরা জানি আগের মতোই, দেখো আমি লেনদেনটা লিখলাম পণ্য ক্রয় বা নগদে পণ্য ক্রয়, তার জাবেদাটা কী হবে। তো লিখলাম আমি এখানে তারিখ ক্রয় হিসাব ডেবিট। আমি আগেই বলছিলাম জাবেদা করতে চাইলে প্রথমে লেনদেনের দুইটা পক্ষ নির্ণয় করতে হবে। আমরা এখানে পক্ষ নির্ণয়ের সিস্টেমটা কী বলেছিলাম, লেনদেনটাকে দুইটা প্রশ্নকরণ, কী করেছি আর কীভাবে করেছে। তো এখানে কী করেছি, আমি ক্রয় করেছি, ক্রয়টা কি আমাদের ব্যয়, তো নিশ্চয়ই ব্যয় বৃদ্ধি পাচ্ছে, পণ্য ক্রয়ের ফলে আমার খরচ বাড়তেছে, ব্যয় বাড়লে ডেবিট হয়, তাই আমি লিখলাম ক্রয় হিসাব ডেবিট। তারপরে কীভাবে ক্রয় করলাম, নগদে। আমি নগদে যখন পণ্য ক্রয় করলাম, নগদ টাকাটা সম্পদ আমাদের থেকে চলে যাচ্ছে, সম্পদ চলে গেল মানে এই তো কমে গেল, সম্পদ কমলে বা চলে গেলে কী হবে, ক্রেডিট হবে, তাই আমি লিখলাম নগদান হিসাব ক্রেডিট। দেখো তাহলে নগদে ক্রয়ের জাবেদা কী হলো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আজীবন তাই শিখতে হবে আমাকে, পণ্য ক্রয়ের জাবেদা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো আর কী পরিবর্তন হবে আমাদের, এই নগদ, যদি কখনো চেকে পণ্য ক্রয় করি তখন নগদ টাকা তো আর আদান প্রদান ঘটে নাই, তখন টাকার আদান প্রদান কে করছে, ব্যাংক। তাহলে এখানে হয়ে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট। দেখি আমরা পরবর্তী লেনদেনটার মাঝে কি লিখেছি, বলছে চেকে পণ্য ক্রয়। পরবর্তী লেনদেনে লিখলাম আমি চেকে পণ্য ক্রয়, কি করেছি, ক্রয় করেছি, কিভাবে, চেকে। তো চেকের লেনদেন কে করে, ব্যাংক। আমি লিখলাম এখানে দেখো ক্রয় তো আমাদের ডেবিট হয়, আমরা আগেই বলেছি ক্রয়টা আমাদের খরচ, খরচ ডেবিট হয়, এটা 20,000 টাকা হবে, খরচটা আমাদের হয় ডেবিট। আবার আমরা যেহেতু চেকে ক্রয় করলাম তো চেকের টাকার পরিশোধকারীকে ব্যাংক, তাই ব্যাংক হিসাব এখানে আমাদের কী হবে, ক্রেডিট হয়ে যাবে, ব্যাংক হিসাবটা হয়ে যাবে এখানে ক্রেডিট। তো 20,000 টাকা ছিল, আমরা এখানে দিয়ে দিলাম 20,000 টাকা হয়ে গেল। তো দেখো কী বলেছে, আমরা এখানে চেকে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে কী করলাম, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক কেন ক্রেডিট হলো, বলছে চেকে ক্রয় করা হয়েছে, চেকের টাকার পরিশোধকারীকে ব্যাংক, ফলে ব্যাংক জমা টাকা কমে যাচ্ছে, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তার পরবর্তীতে আমি গেলাম এখানে দেখো ধারে বা বাকিতে পণ্য ক্রয়,
অথবা লিখছি আমি করিমের নিকট হতে পণ্য ক্রয়। তো কি করেছি, ক্রয় করেছি। তো ধারে ক্রয়ের ফলে আগেই শিখেছি আমরা, ধারে ক্রয়ের ফলে সৃষ্টি হবে পাওনাদার, ধারে ক্রয়ের ফলে সৃষ্টি হবে কিসের, পাওনাদারের। তাহলে ধারে বা বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা, অথবা করিমের নিকট হতে পণ্য ক্রয় 25,000 টাকা। তাহলে কি করেছি, ক্রয়। ক্রয় আমাদের ব্যয় আমি জানি, তাই লিখলাম ক্রয় হিসাব ডেবিট। আবার কিভাবে বাকিতে, বাকিতে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়। যখন পাওনাদারের সৃষ্টি হবে তখন আমরা কি করব, এই করিমের নাম উল্লেখ থাকলে এইখানে একটা ব্র্যাকেট দিয়ে করিমের কথাটা লিখে দিব। কি বলছি আমি, কি করেছি, ক্রয় করেছি, ক্রয়টা ব্যয়, তাই ক্রয় হিসাব ডেবিট। কিভাবে ক্রয় করলাম, ধারে বা বাকিতে, বাকিতে ক্রয়ের ফলে সৃষ্টি হয় পাওনাদারের, তাই পাওনাদারটা দায়, দায় বাড়লে ক্রেডিট হয়, তাই পাওনাদার হিসাব ক্রেডিট। তো এখন আমরা যাব আরেকটা লেনদেন আমি লিখেছিলাম, বলছে পণ্য ক্রয় 25,000 টাকা। খেয়াল করো, মোট ক্রয় 25,000 টাকা, যার মধ্যে অর্থাৎ 25,000 টাকা থেকে 10,000 টাকা নগদে দিয়ে দিলাম। তো একটা একটা আসে কি করেছি, ক্রয় করেছি। তো ক্রয়টা আমাদের ব্যয়, বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাই লিখলাম ক্রয় হিসাব ডেবিট। এখন প্রশ্ন করো কিভাবে ক্রয় করেছি, প্রথমে বলেছে নগদে, নগদ টাকা সম্পদ চলে যাচ্ছে, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়, লিখছি আমি নগদান হিসাব ক্রেডিট। তারপরে বলছে চেকে পরিশোধ করালো, তো চেকের টাকার পরিশোধ করি ব্যাংক, তো ব্যাংক হিসাব ক্রেডিট। অবশিষ্ট টাকা যেটা বলা নাই, সেই অবশিষ্টটা হলো বাকিতে ক্রয়, বাকিতে ক্রয়ের ফলে সৃষ্টি হয় পাওনাদার, তাই লিখলাম এখানে পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে একসাথে আগে যে লেনদেনগুলো তিনটা পরে আসলাম, এক নগদে ক্রয়, ধারে ক্রয় আর চেকে ক্রয়, ঠিক তিনটা লেনদেন একত্রিত করে এই লেনদেনটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে আমি যদি একটা একটা আবার চিন্তা করি, কি করেছি, ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট। কিভাবে, নগদে, নগদ টাকা সম্পদ চলে গেলে ক্রেডিট হয়, তাই নগদের হিসাব ক্রেডিট। আবার চেকে ক্রয় করলাম, চেকের টাকার পরিশোধ করি ব্যাংক, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আবার ধারে ক্রয় করলাম, ধারে ক্রয়ের ফলে সৃষ্টি হয় পাওনাদার, পাওনাদারটা দায়, বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। এই গেল আমাদের এটা। তার পরবর্তীতে আরেকটা লেনদেন বলছে 10% বাট্টায় পণ্য ক্রয়। খেয়াল করো, 10% বাট্টায় পণ্য ক্রয়, এই বাট্টাটার নাম কি, কারবারি বাট্টা। কারবারি বাট্টা আমরা হিসাব বইতে লিখবো না, কারবারি বাট্টার সংজ্ঞাটা আগেই বলেছিলাম, পণ্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্যের উপর যে নির্দিষ্ট হারে ছাড় দেওয়া হয় সেটাই কারবারি বাট্টা। কারবারি বাট্টা হিসাব বইতে লেখা হয় না, অর্থাৎ পণ্য মূল্য থেকে কারবারি বাট্টাটা বাদ দিয়ে তারপরে মূল্য নির্ধারণ করা হয়, নিট মূল্য নির্ধারণ করা হয়, আর সেই টাকাটার আদান প্রদান ঘটে। তো দেখি আমি কি করেছি, ক্রয় করেছি। তো দেখি আমি ক্রয় করছি, যেহেতু ক্রয়টা আমাদের ব্যয়, ক্রয় হিসাব ডেবিট। দেখো 25,000 টাকার ক্রয়ের মধ্যে লিখছি আমি 22,500 টাকা, কেন, 25,000 টাকার 10% 2,500 টাকা বাদ দিলে থাকে কত, 22,500 টাকা। সেই 22,000 কীভাবে ক্রয় করলাম, নগদে ক্রয় করলাম। এটা নগদে হইতে পারতো, চেকে হইতে পারতো, ধারে হইতে পারতো, যেভাবেই হোক শুধু নগদের জায়গায় ব্যাংক লিখে দিব, নগদের জায়গায় পাওনাদার লিখে দিব, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা ক্রয় সংক্রান্ত লেনদেনের যাবতীয় শিখে ফেললাম। আর বাট্টা সংক্রান্ত যেটা বললাম আমি, যে কোনো একটা তথ্যর যখন দোকানি আমাদেরকে ছাড় দেবে তখন এই ছাড়ের টাকাটা আমরা আদান প্রদান করি না, তাই এটাকে হিসাবভুক্ত করা হয় না। তো খেয়াল করো আমরা ক্রয় সংক্রান্ত লেনদেনের যাবেদাগুলো লিখে ফেললাম। তো যদি তুমি ক্রয় সংক্রান্ত লেনদেনের যাবেদাগুলো ভালো করে প্র্যাকটিস করো বাসায়, তাহলে নিশ্চয়ই এর চেয়ে ব্যতিক্রম কিছু তোমরা পাবে বলে মনে হয় না। তো এবারে চলে যাই আমরা পরবর্তী ধাপে, এখন যাব আমরা বিক্রয় সংক্রান্ত কিছু লেনদেনের যাবেদা। ওই একই তথ্য আমি এখানে দেখো লিখছি, পণ্য বিক্রয় বা নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা, তারপর লিখলাম চেকে পণ্য বিক্রয় 20,000 টাকা, ধারে বা বাকিতে পণ্য বিক্রয় অথবা করিমের নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা, পণ্য বিক্রয় 25,000 টাকা, যার 10,000 টাকা নগদ, 8,000 টাকা চেকে আদায় করা হলো, আর 10% বাট্টায় পণ্য বিক্রয়, ঠিক ক্রয়ের বিপরীত। এখানে ক্রয়ে যা করেছিলাম ক্রয়ের বিপরীত লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তো চলে যাই আমরা যাবে দেখ, এইখানে প্রথম লিখছি পণ্য বিক্রয়। খেয়াল করো আমরা কি করেছি, বিক্রয় করেছি। প্রতিষ্ঠান বিক্রয় করে যাহা উপার্জন করে সেটা নিশ্চয়ই প্রতিষ্ঠানের আয়, সুতরাং বিক্রয়টা আয় হিসাবের অন্তর্ভুক্ত, বিক্রয়টা আয় হিসাবের অন্তর্ভুক্ত। যেহেতু বিক্রয়টা আয় হিসাবের অন্তর্ভুক্ত সেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এখন প্রশ্ন হলো কীভাবে বিক্রয় করেছে,
বলা আছে এখানে নগদে পণ্য বিক্রয়, নগদে না বললেও নগদেই হইতো, তো নগদে পণ্য বিক্রয়। খেয়াল করো, আমরা বিক্রয় করে টাকা উপার্জন করছি, আমরা টাকা পাইতেছি, সম্পদ আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাই এখানে নগদ একটা পক্ষ, বিক্রয় একটা পক্ষ। নগদ টাকা যেহেতু আসতেছে তাই নগদান হিসাব ডেবিট, আর বিক্রয়টা যেহেতু আয় হচ্ছে সেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট। কি করলাম এখানে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন খেয়াল করো, একই জাবেদা থাকবে যখন চেকে বিক্রয় নগদের জায়গায় ব্যাংক লিখিয়ে দিব, যখন ধারে বিক্রয়, ধারে বিক্রয়ের ফলে সৃষ্টি হয় কিসের? দেনাদারের। তাহলে সেক্ষেত্রে দেনাদার হিসাব ডেবিট হয়ে যাবে। দেখি আমরা পরবর্তী লেনদেনে চলে যাব। বলছে চেকে পণ্য বিক্রয় কি করেছি, বিক্রয় করেছে কিভাবে? চেকে, চেকের টাকার পাইকে ব্যাংক। তাহলে দেখো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এখন কথা হলো কি করেছে, বিক্রয় করেছে, তো বিক্রয়টা আয়, আয় বাড়লে ক্রেডিট হয়। তার মানে নগদে বিক্রয় আর চেকে বিক্রয় একই রকম যাবে, তাই শুধু নগদ আর ব্যাংক এই হলো পার্থক্য, আর বিক্রয় ক্রেডিট হিসাবে থেকে গেল। তার পরবর্তী লেনদেনে আমি যদি যাই ধারে বা বাকিতে পণ্য বিক্রয় অথবা কুরিমের নিকট পণ্য বিক্রয়, তো এখানে আমি আগেই বলেছিলাম ধারে বিক্রয়ের ফলে সৃষ্টি হয় দেনাদারের, ধারে বিক্রয়ের ফলে সৃষ্টি হবে কিসের? দেনাদারের। তাহলে আমার কি করেছি, বিক্রয় করছি, বিক্রয়টা আয়, আয় বাড়লে ক্রেডিট হয়। কিভাবে বিক্রয় করলাম? ধারে, ধারে বিক্রয়ের ফলে সৃষ্টি হয় দেনাদারের। তো দেনাদারটা তো টাকা আদায়যোগ্য, সম্পদ আদায়যোগ্য হইলে ডেবিট হয়, সম্পদ বাড়লে ডেবিট হয়। তাহলে লেখা আছে দেনাদার হিসাব ডেবিট, তারপরে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট হচ্ছে। কি করেছি? বিক্রয় করেছি। তাহলে বিক্রয় আয় বাড়লে ক্রেডিট হয়, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে আমি নগদে, চেকে এবং ধারে বিক্রয়ের জায়গাটা একই রকম পেয়েছি, শুধুমাত্র ডেবিট পক্ষতে পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র ডেবিট পক্ষতে পরিবর্তন হচ্ছে। যখন নগদে বিক্রয় করছি নগদান হিসাব ডেবিট, যখন চেকে বিক্রয় করছি ব্যাংক হিসাব ডেবিট, যখন ধারে বিক্রয় করছি দেনাদার হিসাব ডেবিট। যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, দেখো আমি এখানে লিখে দিয়েছি করিম হিসাব, এখানে লেখা আছে করিম হিসাব, অর্থাৎ যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে তখন এই ব্যক্তির নামটা এখানে লিখে দিব আমরা। তারপরে আগের মতোই চলে যাই পরবর্তী লেনদেনের মাঝে। দেখো লেখা আছে এখানে পণ্য বিক্রয় 25,000 টাকা, যার 10,000 টাকা নগদ, 8,000 টাকা চেকে আদায় করা হলো। আরও তো কিছু টাকা অনাদায়ী রয়ে গেছে, সেটার নাম হইল, সেটার নাম হইল দেনাদার, অর্থাৎ বাকিতে বিক্রয়। তাহলে দেখি আমি কি করেছি, কীভাবে বিক্রয় করেছি, নগদে, নগদ টাকা সম্পদ আসলে ডেবিট হয়, ব্যাংকের টাকা চেকে পাইতেছে যেটা সেটা ব্যাংকে টাকা বৃদ্ধি হচ্ছে তাই ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে, আর যেটা বাকিতে ছিল সেটা দেনাদার হিসাব ডেবিট হচ্ছে, আর সবটা মিলে হলো বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেখো আগের তিনটা লেনদেনের সমন্বিত জাবেদা হইল এটা। তারপরে আমরা চলে যাব 10% বাট্টায় পণ্য বিক্রয়। ঠিক ক্রয়ের সময় যেভাবে বলেছিলাম, ক্রয়ের সময় আমরা যেভাবে বলেছিলাম কারবারি বাট্টা আমরা হিসাবভুক্ত করব না, ঠিক এইখানেও একই কথা। 25,000 টাকার পণ্য বিক্রয়, 10% বাট্টা, এই বাট্টাটা কারবারি বাট্টা নামে পরিচিত, কারবারি বাট্টা হিসাব বইতে লেখা হবে না, কারবারি বাট্টা হিসাব বইতে লেখা হবে না। তার মানে 25,000 টাকার 10% বাদ দিয়ে বাকি যে টাকাটা আসছে সেই টাকাটা আমরা বিক্রয় করব। তাহলে দেখো কীভাবে বিক্রয় করছি, নগদে বিক্রয় করছি 22,500 টাকা, আর বিক্রয়ের ফলে সৃষ্টি কি, বিক্রয় করলাম মানে সেটা আয় হচ্ছে, আয় হইলে সেটা হবে ক্রেডিট, তাই আমরা করলাম নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা বিক্রয়ের যতগুলো লেনদেন লিখলাম সবগুলো একই লেনদেন, শুধু আমার জাবেদাতে পরিবর্তন হচ্ছে নগদান হিসাব ব্যাংক হিসাব দেনাদার হিসাব, আর বিক্রয় সবসময় ক্রেডিট হয়ে আসছে। ঠিক এই কথাটা যদি মাথায় রাখো তাহলে ক্রয় এবং বিক্রয়ের জাবেদায় তোমাদের কোনো ভুল হবে না। কি পরিবর্তন হইতে পারে? শুধু টাকার অঙ্কে পরিবর্তন হইতে পারে, তারিখে পরিবর্তন হইতে পারে, এই আর কি, এছাড়া আর কোনো পরিবর্তন নাই। এখন আমি যদি দেখি তোমাদের কি কাজটা তোমরা করতে চাও, আমি তোমাদের একটা লেনদেন এখানে লিখে দিব, যেমন বলছি বাড়ির কাজ আকারে দিচ্ছি, জনাব চৌধুরী একজন ব্যবসায়ী, 2020 সালের মার্চ মাসে তার কতিপয় লেনদেন ছিল, দেখি লেনদেনগুলো কী কী আমি বুঝিয়ে দিই।
যে মার্চ 1 পণ্য ক্রয় 9000 টাকা, এটা নগদে ক্রয়, এটা নগদে। তার নগদে ক্রয়ের জাবেদ আমরা শিখেছি। তারপরে আবার দিয়েছে আসবাবপত্র ক্রয়, এখানে আবার দিয়েছে সম্পত্তি ক্রয়ের কথা। এইখানে কিন্তু আসবাবপত্র হিসাব নামে হিসাবটা লিখতে হবে। তারপরে এখানে বলছে কি বাহারের নিকট হতে প্রাপ্তি কিভাবে পাচ্ছি, নগদে পাচ্ছি। তারপরে বলছে ব্যাংকে জমাদান, বাকিতে পণ্য ক্রয়, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, বিক্রয় 14000 টাকা, মনিহারি দ্রব্যাদি ক্রয়, আর কর্মচারীদের বেতন প্রদান। এখানে 1 2 3 4 5 6 7 8টা লেনদেন আমি লিখে দিলাম, তোমরা এগুলো চেষ্টা করো বাসায়। 9টা লেনদেন লিখলাম, যে পর্যন্ত হইলো তো হইলো, না হলে তো বলে দেওয়া আছে, ফোনে যোগাযোগ করতে পারো আমার সাথে, যখন খুশি তখন তোমরা আমাকে ফোনে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ। আমি আশা করব তোমরা তোমাদের প্রয়োজনে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে। সে পর্যন্ত ভালো থাকো, আর সকলেই বাসায় থাকো, সুস্থ থাকো, বাসায় থেকে এগুলো দেখে পড়াশোনার চেষ্টা করো। ওকে, আল্লাহ হাফেজ।